নমস্কার, এই মুহূর্তত লৈ আহিছো রাজ্যবাসীর কারণে খবরটোকৈ গুরুত্বপূর্ণ খবর। আজি হৈছে 9 ফেব্রুয়ারি আর এনে ধরনের খবরগুলো নিতো সাবর কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করে ভিডিওটো এটা লাইক করে দিব। দর্শকসকল, এই মুহূর্তত রাজ্যর লাখ লাখ মহিলাসকলের বাবে আহি পড়েছে খবরটোকৈ গুরুত্বপূর্ণ খবর। দর্শকসকল, আপোনালোকে জানে ইতিমধ্যে রাজ্যখনের প্রায়বোৰ জিলাত মাইক্রোফাইন্যান্সর 25,000 টাকার চেক বিতরণ করা হয়ে আছে। আর সমান্তরালভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেবাখনো অনুষ্ঠানত উপস্থিত হয়ে মহিলাসকলক হাতে হাতে সেই 25,000 টাকার চেকও বিতরণ করেছে। আর সমান্তরালক আজির দিনট দেখবলে পয়া গেছে রাজ্যখনের কেবাখনো জেলাত মাইক্রোফাইন্যান্সর 25,000 টাকার চেকও বিতরণ করা হয়েছে। আর ইয়ার উপরেও আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যখন মহিলাই নিয়মিতভাবে মাইক্রোফাইন্যান্সর ঋণ ঘুরাই দিব নোৱাৰিছে সেই সকল মহিলাৰ বাবে এটা বিশেষ পোর্টেল মুকলি করে দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনার সবিশেষ তথ্য জানাই আছো। ভিডিওটি কত স্কিপ নকরাকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি চাই থাকিব। মাইক্রোফাইন্যান্সর ঋণ ঘুরাই দিব নোৱাৰা মহিলাসকলৰ বাবে এটা বিশেষ পোর্টেল খুলি দিয়া হয়েছে। আপনাদের চাওক, নাহরকটিয়াত নিয়মিয়া ঋণ পরিশোধকারী হিতাধিকারীক চেক প্রদান করা হয়েছে। আজি প্রতিগৰাকী মহিলাক 25,000 টকাকৈ চেক বিতরণ করেছে আজির দিনট। নাহরকটিয়ার জয়পুর খণ্ড বিষয়ার কার্যালয়ত প্রদান করা হয় সেই 25,000 টকার চেক। আর নাহরকটিয়ার প্রথম পর্যায়ের 1,400 মহিলাক সেই চেক প্রদান করা হয়েছে আজির দিনট। সেই চেক প্রদান করা হয়েছে ঋণ ঘুরাই দিবলৈ সক্ষম নোহা মহিলাসকলের বাবে সরকারে মুকলি করব এটা বিশেষ পোর্টেল। এটা সবাতোকৈ গুরুত্বপূর্ণ খবর, কিয়নো মাইক্রোফাইন্যান্সৰ পৰা ঋণ লওয়া যিসকল মহিলাই নিয়মিতভাবে ঋণ পরিশোধ করিব পৰা নাই সেইসকল মহিলাৰ বাবে অতি শীঘ্ৰে সরকারের ফালৰ পৰা, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ফালৰ পৰা এটা বিশেষ পোর্টেল মুকলি করে দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর কোৱা হৈছে ঋণ ঘূৰাই দিবলৈ সক্ষম নোহোৱা মহিলাসকলৰ বাবে সরকারে মুকলি করব সেই বিশেষ পোর্টেলটো। যাবতীয় নথিপত্রসমূহ জমা দিয়ার পিছত সরকারে ঋণ ঘূৰাই দিয়ার ব্যবস্থা করব। আর কোৱা হৈছে যাবতীয় নথিপত্রসমূহ অনলাইন যোগে জমা দিয়ার পিছত ঋণ ঘূৰাই দিয়ার প্রতিশ্রুতি গ্রহণ করেছে এই মুহূর্তত হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। আর প্রতিগৰাকী মহিলাক 25,000 টকার চেক দিয়া আজি পরিলক্ষিত হয়েছে। আজির দিনট কেবাখনো জেলাত মহিলাসকলক 25,000 টকার উদগনিমূলক চেক প্রদান করা হয়েছে। আর কোৱা হৈছে নতুন পোর্টেল যেটা খুলি দিয়া হব সেই পোর্টেলত যখন মহিলাই নিয়মিতভাবে ঋণ পরিশোধ করিব পৰা নাই সেই সকল মহিলাই অনলাইন যোগে সেই পোর্টেলত আবেদন করব লাগিব। আর যাবতীয় নথিপত্রসমূহ জমা দিয়ার পিছত সরকারে ঋণ ঘুরাই দিয়ার ব্যবস্থা করব বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের আগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনে ঘোষণা করেছে। দর্শকসকল, এই মুহূর্তত লৈ আহিছো আপোনালোকৰ বাবে সবাতোকৈ গুরুত্বপূর্ণ খবর, কিয়নো রেশন কার্ড সন্দর্ভত এই মুহূর্তত আহি পৰিছে রাজ্যবাসীর কারণে এটা ভাল খবর। কিয়নো রেশন কার্ডৰ পৰা আপোনাৰ যদি নাম কৰ্তন হৈছে এই ভিডিওটো আপোনাৰ কাৰণে অতিকৈ প্ৰয়োজনীয়। ৰেচন কাৰ্ডৰ পৰা নাম কৰ্তন হৈছে নেকি, কি কাৰণত ৰেচন কাৰ্ডৰ পৰা নাম কৰ্তন হ'ব পাৰে, সেয়াও ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে জনাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ। পূৰ্বে অন্য ৰেচন কাৰ্ডত নাম থাকিলে কৰ্তন হ'ব পাৰে ৰেচন কাৰ্ডৰ নাম। আধাৰ কাৰ্ডৰ নম্বৰ ৰেচন কাৰ্ডৰ সৈতে সংলগ্ন লহনে আপোনাৰ নাম ৰেচন কাৰ্ডৰ পৰা কৰ্তন হ'ব পাৰে। নামত ৰেচন কাৰ্ড প্ৰস্তুত কৰা হৈছে, মৃত্যু হলে অন্য ব্যক্তির নাম কর্তন হওয়ার সম্ভাবনা প্রচুর বলে ইতিমধ্যে কোৱা হয়েছে। আপনার পুনর্বার জানাইছো, যিজন ব্যক্তির নামত রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে মৃত্যু হলে অন্য ব্যক্তির নাম কর্তন হব পাৰে। রেশন কার্ডের পর নাম কর্তন হলে আপনি কি করব, আপনি কেন আবেদন করব, সেয়াও ভিডিওটির মাধ্যমে আপনার জানাই দিবল চেষ্টা করছো। দর্শকসকল, আপনাদের শুনক, পূর্বের রেশন কার্ডের জেরক্স কপি আপনি জমা দিব লাগিব, আধার কার্ডের কপি আপনি জমা দিব লাগিব, CSC সেন্টারত গৈ আপনি নতুনক রেশন কার্ডের বাবে করব পাৰিব, আপনাদের সহজভাবে আবেদন। আর আবেদন করার পাছতেই CSC-ৰ পৰা দিয়া হব বিশেষ নথি। দর্শকসকল, বিভাগীয় কর্তৃপক্ষের হাতত উচিত নথিপত্র দিলে সন্নিবিষ্ট হব আকৌ আপনার রেশন কার্ডত নাম। আর রেশন কার্ডের পর নাম কর্তন যদি হয়েছে তেন্তে আপনি এইকটা কাম করব আর কি কারণত রেশন কার্ডের পর আপনার নাম কর্তন হব পারে, সেয়াও ভিডিওটির মাধ্যমে আপনার জানাই দিবলৈ চেষ্টা করছো। আর যিজন ব্যক্তির নাম রেশন কার্ডত প্রস্তুত করা হয়েছে মৃত্যু হলে ব্যক্তির নাম রেশন কার্ডের পর কর্তন হওয়ার সম্ভাবনা আছে। রেশন কার্ডের পর নাম যদি কর্তন হয় আপনি করব কি,
সেয়া অনলাইন যোগে আপুনি আবেদন কৰিব লাগিব পূৰ্বৰ ৰেচন কাৰ্ডৰ জেরক্স কপি আপুনি জমা দিব লাগিব আধাৰ কাৰ্ডৰ কপি জমা দিব লাগিব সিএসসি সেন্টাৰত গৈ আপুনি নতুনকৈ আবেদন কৰিব লাগিব ইয়াৰ পিছত কোৱা হৈছে আবেদন কৰাৰ পাছতেই সিএসসিৰ পৰা দিয়া হ'ব এখন বিশেষ নথিপত্ৰ আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষৰ হাতত উচিত নথিপত্ৰ দিলে সন্নিবিষ্ট হ'ব আপোনাৰ ৰেচন কাৰ্ডত আপোনাৰ নাম দৰ্শকসকল আপোনাৰ ওচৰত থকা সিএসসি সেন্টাৰত গৈ আপুনি যদি নতুনকৈ সোমাব বিচাৰিছে নাম তেন্তে আপুনি অতি শীঘ্ৰেই যোগাযোগ কৰক আৰু অতি সোনকালে অতি সহজভাৱে আপোনাৰ নাম ৰেচন কাৰ্ডত অন্তৰ্ভুক্ত কৰক দৰ্শকসকল এনেধৰণৰ খবৰবোৰ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি কাষত থকা নটিফিকেশ্যনটো অল কৰি ৰাখিব যাতে মোৰ অহা ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন আপোনালোকে অতি সোনকালে পাই যায় পৰৱৰ্তী ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে ধন্যবাদ